অষ্টাদশ শতাব্দীর কথা। ইউরোপ জুড়ে তখন বইছে পরিবর্তনের হাওয়া। কৃষি ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ধীরে ধীরে নিজের স্থান হারাচ্ছে, সেই জায়গা দখল করে নিচ্ছে শিল্পভিত্তিক অর্থনীতি। মাঝারি এবং হস্তকুটির শিল্পগুলো হয়ে উঠছে নগরায়নের কাণ্ডারি। ঠিক এমন সময়ই ইউরোপ জুড়ে বইতে শুরু করে শিল্পায়নের মাতাল হাওয়া, ইতিহাসে যা শিল্প বিপ্লব নামে পরিচিত। অর্থনীতির হালচাল নিয়ে খবর রাখা যে কোনো ব্যক্তি শিল্প বিপ্লব শব্দযুগলের সাথে পরিচিত। কিন্তু প্রকৃতপক্ষে কি ছিল এই শিল্প বিপ্লব, কিভাবেই বা শুরু হল এটি, পরবর্তী পৃথিবীতে শিল্প বিপ্লবের প্রভাবই বা কেমন ছিল, এসব কিছুই আজকে জানার চেষ্টা করব আমরা। সুপ্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে শিল্প বিপ্লবের আদ্যোপান্ত জেনে আসা যাক। ১৮৩৮ সালে অগাস্ট ব্লাঙ্কি প্রথম শিল্প বিপ্লব শব্দযুগল ব্যবহার করেন। পরবর্তীকালে জন স্টুয়ার্ট মিল ও কার্ল মার্ক্সের কল্যাণে শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয়তা পায়। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে গিয়ে গোড়াপত্তন হয় শিল্পভিত্তিক অর্থনৈতিক সমাজের। নতুন নতুন কলকারখানা, মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং উৎপাদন পরবর্তী পরিবহন ব্যবস্থা বদলে দেয় পুরো ব্রিটেনের চাল চরিত্র। ১৭৬০ সালের দিকে ইংল্যান্ডে শুরু হওয়া শিল্পায়নের এই নবদিগন্তই ইতিহাসে শিল্প বিপ্লব নামে পরিচিত। এমনটা নয় যে রাতারাতি শিল্পক্ষেত্রে এসব বিবর্তনের জোয়ার এসেছিল। মূলত শিল্প বিপ্লব ছিল একটি ধীরগতির পরিবর্তন। দশকের পর দশক ধরে শিল্পক্ষেত্রে ইউরোপের দেশগুলোর উন্নতি মূলত শিল্প বিপ্লব। ১৭৬০ সাল থেকে শুরু করে শিল্প বিপ্লব স্থায়ী হয়েছিল ১৯০০ সাল পর্যন্ত, যদি অনেকেই শিল্প বিপ্লবের সমাপ্তি রেখা ধরেন ১৯০১ সাল। রানী ভিক্টোরিয়ার প্রয়াণের সাথে সাথে ইতি ঘটে শিল্প বিপ্লবেরও। সে যাই হোক না কেন, শিল্প বিপ্লব সে সময় শুধু ইউরোপ নয়, পাল্টে দিয়েছিল পুরো বিশ্বের আর্থসামাজিক কাঠামো। শিল্পজাত পণ্য উৎপাদন থেকে সাম্রাজ্যবাদী হিসাব নিকেশ সবকিছু পাল্টে ফেলেছিল দমকা হাওয়ার মতো, যার শুরু থেকে শেষ পুরো যাত্রাটাই ছিল রোমাঞ্চকর। অষ্টাদশ শতকের শেষ ভাগে ইংল্যান্ডে হঠাৎই জনসংখ্যা বাড়তে থাকে। ক্রমবর্ধমান এই জনসংখ্যার কারণে বাড়তে থাকে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদাও। এই চাহিদার যোগান দিতে গিয়ে একটি বড় সমস্যার মুখোমুখি হতে হয় বস্ত্রশিল্পের যোগানদাতাদের। সে সময় কাপড় তৈরি হতো তাঁতযন্ত্রের মাধ্যমে একেবারে হাতের বুননে, কিন্তু একজন কারিগর একবারে তাঁতযন্ত্রে একটিমাত্র কাপড়ই বুনতে পারতেন, ফলে বস্ত্রবুনন ছিল একটি দীর্ঘ ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। কিন্তু ক্রমবর্ধমান চাহিদার সাথে এই ধীরগতির প্রক্রিয়া তাল মেলাতে পারছিল না, ফলে প্রয়োজন দেখা দেয় নতুন প্রযুক্তির। ষাটের দশকের শেষ দিকে স্ট্যান হিলে বসবাসরত এক অশিক্ষিত তাঁতি নতুন এক ধরনের সুতা কাটার যন্ত্র আবিষ্কার করেন। এটি দিয়ে সর্বোচ্চ ৮টি সুতা কাটার টাকু ব্যবহার করা যেত। অর্থাৎ আগে একজন তাঁতির পক্ষে একটি সুতা কাটা সম্ভব হলে এখন তার পক্ষে সম্ভব হয়ে পড়ে একই সাথে ৮টি সুতা কাটা, ফলে দ্রুততর হয়ে যায় উৎপাদন ব্যবস্থা। বলতে গেলে বস্ত্রশিল্পে এই উন্নত প্রযুক্তির ব্যবহার থেকেই শুরু হয় শিল্প বিপ্লবের। এরপর উন্নত হতে থাকে সেই ৮টাকুর যন্ত্র, একসময় সেটাতে একসাথে ৮০টি পর্যন্ত সুতা কাটা যেত। বস্ত্রশিল্পে এই অভাবনীয় প্রসার অন্যান্য ক্ষেত্রেও চলমান ছিল। লোহা ও ধাতব পণ্য উৎপাদনে প্রাচীন পদ্ধতির পরিবর্তে যন্ত্রচালিত কলকারখানার প্রসার ঘটতে থাকে। এভাবেই ৭০-এর দশকের মধ্যে ম্যানচেস্টার, বার্মিংহাম সহ ইংল্যান্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়ে যায় শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের ফলে বাড়তে থাকে কলকারখানার সংখ্যা। এর মধ্যে আবিষ্কৃত হয় বাষ্পীয় ইঞ্জিন। কলকারখানার যন্ত্রচালিত উৎপাদন পায় নতুন দিশা। অল্প সময়ে অধিক উৎপাদনের ফলে ফুলে ফেঁপে উঠতে থাকে পণ্য উৎপাদন ব্যবস্থা। একই সাথে বাড়তে থাকে অর্থনীতির আকার। মধ্যবিত্ত শ্রেণী নিজেদের ভাগ্য উন্নয়নের বড় সুযোগ দেখতে পান, ফলে তারা ঝুঁকি নিয়েই বিনিয়োগ করেন শিল্প কারখানায়।
আর অন্যদিকে উচ্চবিত্তরা তো পূর্বেই কলকারখানার মালিক ছিল। উচ্চ লাভের আশায় তারা বাড়াতে থাকে কলকারখানার সংখ্যা। ফলে কয়েক দশকের মধ্যে কলকারখানার ধোঁয়ায় ছেয়ে যেতে থাকে ইংল্যান্ডের আকাশ বাতাস। এসব কলকারখানায় কাজ করার জন্য সে সময় প্রয়োজন ছিল বিপুল পরিমাণ শ্রমবল। ফলে গ্রামের দিকে যেসব অঞ্চলের মানুষ অবস্থা সম্পন্ন ছিলেন না, তারা পাড়ি জমান কলকারখানা ঘিরে গড়ে ওঠা নগরীগুলোতে। ফলে শূন্য হয়ে যেতে শুরু করে ইংল্যান্ডের গ্রামগুলো। গ্রামাঞ্চলের শ্রমিক সংকটে মুখ থুবড়ে পড়তে শুরু করে কৃষিভিত্তিক সমাজ। ঊনবিংশ শতকের গোড়ার দিকে এসে ইংল্যান্ড থেকে শিল্প বিপ্লব ছড়িয়ে পড়তে শুরু করে ইউরোপ জুড়ে। মূলত সেই সময় ইউরোপের অন্য সব দেশের তুলনায় ইংল্যান্ড রাজনৈতিক ও সামাজিকভাবে বেশ স্থিতিশীল অবস্থানে ছিল। এছাড়াও ইংল্যান্ডে সে সময় জন্ম নিয়েছিলেন বেশ কয়েকজন প্রতিভাবান বিজ্ঞানী ও উদ্ভাবক। ফলে নতুন নতুন যন্ত্রের উদ্ভাবন সে সময় ইংল্যান্ডের মাটিকে শিল্প বিপ্লবের জন্য আদর্শ করে তুলেছিল। ইউরোপের অন্য দুই ক্ষমতাধর দেশ জার্মানি আর ফ্রান্স যখন রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে ব্যস্ত, তখনই ইংল্যান্ডে শুরু হয় উন্নয়নের এই বিপ্লব। ফলে ফ্রান্স ও জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশ যেমন বেলজিয়াম, সুইজারল্যান্ডে তুলনামূলক দেরিতে শুরু হয় শিল্পায়নের এই বিপ্লব। তবে একবার পরিবর্তনের হাওয়া লাগার পর পিছিয়ে থাকেনি কেউই। ইউরোপের সব দেশে একযোগে চলেছে শিল্পায়নের এই বিপ্লব। এমনকি ইউরোপের গণ্ডি ছাড়িয়ে শিল্প বিপ্লব ছড়িয়ে পড়েছিল আমেরিকা আর এশিয়াতেও। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের মতো পাল্টে যেতে থাকে পুরো ইউরোপের চরিত্র। ফরাসিরা কৃষিভিত্তিক সমাজের পাট চুকিয়ে গোড়াপত্তন করে শিল্পভিত্তিক সমাজের। ইউরোপের প্রায় প্রতিটি দেশে গড়ে উঠতে থাকে নতুন নতুন কলকারখানা। তবে ইউরোপের বিভিন্ন দেশে শিল্প বিপ্লব শুরু হয়েছিল ভিন্ন ভিন্ন পটভূমিতে। মূলত যে দেশ যে সম্পদে সমৃদ্ধ ছিল সে দেশে সে সম্পদ ভিত্তিক কারখানা গড়ে ওঠে। যেমন বেলজিয়ামে আকরিক, লোহা, কয়লা ও বস্ত্র শিল্পের প্রসার ঘটে। সুইজারল্যান্ডে কাঁচামালের অভাব থাকায় সেখানে প্রসার ঘটে সিল্ক, সুতি ও প্রকৌশল শিল্পের। এভাবেই ইউরোপের দেশগুলো নিজেদের এগিয়ে নিয়ে যেতে থাকে শিল্প বিপ্লবের হাত ধরে। শিল্প বিপ্লবের প্রভাব ছিল সুদূর প্রসারী। একদিকে যেমন শিল্প বিপ্লব বয়ে এনেছিল উন্নয়নের জোয়ার, অন্যদিকে তেমনি ভেঙে দিয়েছিল পুরাতন কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা। শিল্প বিপ্লবের ফলে সমাজের নতুন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার প্রবর্তন হয়। মুক্ত বাণিজ্য মতান্তরে পুঁজিবাদ সহ বাজার প্রতিযোগিতায় যোগ হয় নতুন দিগন্ত। একেবারে শুরুর দিকে কারখানা নির্মিত পণ্যসমূহ হাতে তৈরি পণ্যের বাজার ধ্বংস করে দেয়। কারণ কারখানায় নির্মিত পণ্যসমূহ ছিল তুলনামূলক উচ্চমানের এবং দামেও সস্তা। এরপর বাজার পুরোপুরি যন্ত্রচালিত পণ্যের নিয়ন্ত্রণে চলে আসলে শুরু হয় টিকে থাকার প্রতিযোগিতা। কারখানা মালিকরা একে অপরকে টেক্কা দিতে বাজারে আনেন নিত্য নতুন ধরনের পণ্য, যাদতে পণ্যের মান উত্তরোত্তর বৃদ্ধি করতে থাকে। সেই সাথে লৌহ শিল্প ব্যাপক আকারে প্রসারিত হয়। পণ্য পরিবহনের জন্য ব্যাপক আকারে রেললাইন নির্মাণ শিল্প বিপ্লবের ফসল। কলকারখানায় ইস্পাতের রেলের পাত বানানো সহজতর বলে প্রচুর পরিমাণে নতুন নতুন রেললাইন তৈরি হতে থাকে। এসব রেললাইন সেসব কারখানার কাঁচামাল ও তৈরি পণ্য পরিবহনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। সব মিলে পুরো ইউরোপ জুড়ে চলে ব্যাপক কর্ম উন্মাদনা। এদিকে শিল্পায়নের ফলে হস্তশিল্পের আবেদন হ্রাস পেতে থাকে। ফলে ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে হস্ত কুটির শিল্পগুলো। শিল্প বিপ্লবের ফলে মালিক শ্রমিক শ্রেণীর ধারণা জেগে বসে। শিল্প মালিকরা নিজেদের লাভের জন্য শুরু করে শ্রমিক শোষণ। ফলে শ্রমিকদের মধ্যে দেখা দিতে থাকে নানা অসন্তোষ। এর ফলস্বরূপ ঊনবিংশ শতাব্দীতে বেশ কিছু বড় ধরনের শ্রমিক আন্দোলন চলে পুরো ইউরোপ জুড়ে। অবশেষে দেশে দেশে সরকার ও প্রশাসন শ্রমিক অধিকার সংরক্ষণে বিভিন্ন আইন প্রণয়ন করে। এ সময় বেশ কিছু শ্রমিক সংগঠনও গঠিত হয়। ইংল্যান্ডের বিখ্যাত রাজনৈতিক দল লেবার পার্টি এ সময়ে গড়ে ওঠা সংগঠন।
এসব পদক্ষেপে শ্রমিক বঞ্চনা কিছুটা হলেও হ্রাস পায়। শ্রম ঘণ্টা কমে এসে প্রথমে 12 এবং পরে 10 ঘণ্টায় স্থায়ী হয়। ব্যাপক পণ্য উৎপাদনের ফলে অচিরেই ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণ করে ফেলে ইউরোপের দেশগুলো, কিন্তু উৎপাদন উত্তরোত্তর বাড়তেই থাকে, যার কারণে নিজস্ব পণ্য চাহিদা মিটিয়ে বাইরের দেশে পণ্য বিক্রির প্রয়োজন হয়ে পড়ে। এই পণ্য বিক্রির জন্য ইউরোপের পরাশক্তিগুলো বেছে নেয় এশিয়া ও আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন উপনিবেশগুলো। যেমন ইংরেজরা ভারতবর্ষে এসেছিল সে ব্যবসার তাগিদেই, এইভাবেই ফ্রান্স, স্পেন তাদের উপনিবেশগুলোতে এসব উৎপাদিত পণ্য বিক্রি শুরু করে। বহু ক্ষেত্রে এমনও দেখা গেছে এসব উপনিবেশ থেকে কাঁচামাল নিয়ে এসে ওই কাঁচামালে উৎপাদিত পণ্য আবার সেই দেশেই বিক্রি হচ্ছে, ফলে উপনিবেশ এক গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে ওঠে ইউরোপের বাণিজ্যে। বাণিজ্যিক লাভের জন্য ইউরোপের পরাশক্তিগুলো বেশি বেশি নিজেদের উপনিবেশ স্থাপন করার দিকে মনোযোগ দেয়, যা সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব হিসেবে পরে প্রকট হয়ে ওঠে। বাষ্প ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে শিল্প বিপ্লব যে দিশা সন্ধান পেয়েছিল, পরবর্তী সময়ে প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে তা আরও সমৃদ্ধ হয়েছে। বিদ্যুতের আবিষ্কার যেমন মানবজাতির জন্য ছিল এক বড় ঘটনা, তেমনি তা শিল্প বিপ্লবকে দিয়েছিল নতুন দিশা। এসব যুগান্তকারী উদ্ভাবন আর আবিষ্কারের মধ্য দিয়েই এগিয়ে চলেছে শিল্প বিপ্লব, যার সুফল আজ পৃথিবীর প্রতিটি মানুষের হাতে।